দারুণ বুঝালো। কালকে ওদের প্রথম পর্ব আলোচনা করছিলাম, দ্বিতীয় পর্ব। আমরা জানি যে একটা বিক্রিয়ায় জারণ এবং বিজারণ একসঙ্গে ঘটে। আমরা একটা ছোট বিক্রিয়া শুরু করি। ছোট বিক্রিয়া দেখো, সোডিয়াম আর ক্লোরিন যদি একত্র করা হয় তাহলে আমরা দেখি যে এখানে তোমরা সোডিয়াম ক্লোরাইড। জারণ বিজারণ মানে ইলেকট্রন আদান প্রদান করবে এবং জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি করবে। দেখো এই বিক্রিয়ায় ইলেকট্রন প্রদান কেমনে ঘটলো, হ্রাস বৃদ্ধি করতে কেমনে ঘটলো, আমি এটা সিম্পল দেখাই দিচ্ছি। আগে বের করতে জারণ সংখ্যা, এই জারণ সংখ্যা শূন্য, মৌলিক অবস্থায় জারণ সংখ্যা শূন্য, এখন জারণ সংখ্যা শূন্য, কিন্তু এটা তো মৌলিক অবস্থা না, এটা হলো একটা যৌগ। কাজেই সোডিয়াম এখানে প্লাস, ক্লোরিন হলো মাইনাস। একটা অণু জারণ সংখ্যা একটা ইম্পর্টেন্ট প্লাস, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, পজিটিভ হয়েছে, এটা আয়নিক বন্ধন। আমরা জানি আয়নিক বন্ধন হয় কেমন, ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে। সোডিয়াম ত্যাগ করছে, পজিটিভ হয়ে গেছে, আর ক্লোরিন গ্রহণ করছে। এটা যদি এবার দেখো, সোডিয়ামের প্লাস প্রথম ইলেকট্রন দুইটা, পরের সেলে হলো আটটা, এরপরে একটা, আর এখানে ক্লোরিন, ক্লোরিন 17 প্লাস প্রথম সেলে দুইটা, এখানে আটটা। দেখো সোডিয়াম পরমাণু আমরা জানি পরমাণু স্বাভাবিক অবস্থায় নিরপেক্ষ, কারণ হলো ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা সমান থাকে। দেখো এই সোডিয়াম পরমাণু নিউক্লিয়াস আছে 11টা প্রোটন, বাইরে আছে 11টা ইলেকট্রন, কাজে প্রতিটা ইলেকট্রন এবং প্রোটনের চার্জ সমান কিন্তু বিপরীত। তাহলে এটা যেমন সোডিয়ামের আছে 11টা প্রোটন, 11 প্লাস চার্জ, 11 ইলেকট্রন আছে, 11টা মাইনাস চার্জ, সব মিলে কি শূন্য। এখন এই মৌল যদি নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাসটা অর্জন করতে চায় তাহলে কি করতে হবে, একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে। তখন এই ইলেকট্রনটা এখানে ত্যাগ করে, ত্যাগ করার পরে ওর মধ্যে ধাপটা হলো এরকম, সোডিয়াম প্লাস সোডিয়াম ইলেকট্রন, এখানে দুই ইলেকট্রন, এখানে হলো আটটা ইলেকট্রন, এটা কিন্তু এখন ত্যাগ করে বলছে নাই, এই ইলেকট্রন এখন কিন্তু নাই, এখন আমি দেখো বলি এটা প্লাস হয়ে, কারণ হলো এখন ইলেকট্রন কিন্তু 11টা, 10টা প্রোটন হলো 11টা, অর্থাৎ তার 11টা আছে কি প্লাস ইলেকট্রন আছে তার 10টা, মানে তার কি আছে বেশি, একটা প্লাস বেশি না, এটা পজিটিভ হয়ে গেছে। অপর দিকে এখানে দেখো, এখানে ভিতরে কিন্তু 17 প্লাস, ঠিক আছে, বাইরে ইলেকট্রন এখানে একটা দুইটা, এখানে হলো আটটা, এখানে আছে, এখানে হয়ে গেল সেটা কিন্তু 7টা, এখন হয়ে গেল একটা দল দেখ, এখন এটা কি মাইনাস হয়ে গেল। এখন এটা বলো সোডিয়াম ক্যাটায়ন, এটা ক্লোরিন অ্যানায়ন, সোডিয়াম ক্যাটায়ন কিন্তু রাসায়নিক বন্ধন আলোচনা করা হয়, এটা ক্লোরাইড অ্যানায়ন। এখন এটা বলতে দেখ, ধনাত্মক ঋণাত্মক হলো, এরপর একটা বন্ধন, তো দেখা যাচ্ছে এখানে এই বন্ধনটা যে হয়েছে আয়নিক বন্ধন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, সোডিয়াম পজিটিভ হয়ে গেছে, ক্লোরিন নেগেটিভ হয়ে গেছে। তাহলে এই বিক্রিয়া দেখো, যা জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, সোডিয়াম জারণ সংখ্যা ছিল শূন্য হয়ে গেছে পজিটিভ, ক্লোরিন ছিল শূন্য হয়ে গেছে নেগেটিভ। জারণ সংখ্যার পরিবর্তন কেন হয় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, সংখ্যাটা এইরকম যে বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান করবে এবং জারণ সংখ্যার পরিবর্তন করবে, সেটা জারণ বিজারণ বিক্রিয়া। এখন দেখো এটা জারণ বিজারণটা দেখানো যায় একটা সুন্দর সিস্টেম। এখন এখানে একটা কৃষ্ণ নদী, এখানে একটা কৃষ্ণ নদী, পরে এখানে দাও সোডিয়াম থেকে সোডিয়াম, সোডিয়াম থেকে সোডিয়াম, আমার ক্লোরিন থেকে ক্লোরিন। আমার মধ্যে কয়টা কথা, জারক বিজারক, জারিত বিজারিত, জারক বিজারক, এগুলো এক কথা নয়, কিন্তু এটা হলো জারক, জারণ, জারিত, তিনটা ভিন্ন কথা কিন্তু। আবার বিজারক, বিজারক, বিজারণ, এটা হলো বিজারিত, এই চারটে কথা মিস করা যাবে।
জারক এক কথা, জারণ এক কথা, জারিত আরেকটা কথা। আর ওই দিন দেখাইছিলাম যে জারণ কার হয়, বিজারকের, বিজারকের জারণ হয়। এটা কিন্তু মনে রাখি, বিজারকের দুটা বলো, বিজারকের জারণ ঘটে, বিজারকের জারণ ঘটে, বিজারকের বিজারকের জারণ ঘটে, বিজারকের বিজারকের জারণ ঘটে। অর্থাৎ একবার, অর্থাৎ বিজারক, বিজারক জারিত হয়, বিজারক জারিত হয়, বিজারকের জারণ ঘটে। অর্থাৎ বিজারক কি হয়, জারিত হয়। আর একটা কথা এখানে, জারকের জারকের বিজারণ ঘটে, অর্থাৎ বিজারক, অর্থাৎ জারক বিজারিত হয়। এটা কিন্তু মৌলিক কথা, এই কথা মনে রাখতে হচ্ছে, এই কথাগুলো আমি এখানে নিয়ে আসছি। এর সব কথাই বিজারক জারণ জারিত, জারক বিজারণ বিজারিত, এই কথাগুলো আছে। মানে এটা ছয়টা কথা এখানে মিলতে হবে, আলাদা মনে ভাবতে হবে। তাহলে এখন দেখ, এই যে জারণ সংখ্যা বাড়ছে, আমরা সংখ্যা বলছিলাম আগে ওই দিন যে যে বিক্রিয়া জারণ সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে জারণ সংখ্যা বৃদ্ধি পায়। ইলেকট্রন ত্যাগ করলে জারণ সংখ্যা বাড়ে, তার যেহেতু সোডিয়ামের জারণ সংখ্যা শূন্য থেকে প্লাস হয়েছে, জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে। কেন পাইছে? ইলেকট্রন ত্যাগ করে। আর এটা জারণ, জারণ, জারণ বিক্রিয়া। আর এখানে দেখো ক্লোরিন এসে জারণ সংখ্যা শূন্য হয়ে গেছে, মাইনাস, জারণ সংখ্যা হ্রাস পায় কখন, যখন ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এই যে বিক্রিয়াটা, এটা হলো একটা বিজারণ বিক্রিয়া, বিজারণ, এটা হলো বিজারণ বিক্রিয়া, বিজারণ। অপরদিকে বিজারণ, বিজারণ কার হয়, জারকে, জারকে বিজারণ, জারকে বিজারণ, জারক, জারক, জারকে বিজারণ ঘটে, জারক বিজারিত হয়, বিজারিত, বিজারিত, বিজারিত। তাহলে দেখো এখানে জারণ ঘটছে, বিজারণ ঘটছে। আর একটা বিদ্যুৎ আমরা জানি টিনের জারণ সংখ্যা যদি হয় দুই হয় চার হয়। এখানে টিনের যুক্ত হওয়া সমতল ক্লোরিনের দ্বিগুণ। আমি একটা শীট দিয়েছিলাম তোমাদের এখানে যে ক্লোরিনের জারণ মান কত হবে, প্লাস ওয়ান, প্লাস থ্রি, প্লাস ফাইভ, প্লাস সেভেন, মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ানটা প্রয়োগ হয় যদি সেটা থাকে ডান পাশে, ক্লোরিনের জারণ মান গুলা হয় প্লাস ওয়ান, প্লাস থ্রি, প্লাস ফাইভ, প্লাস সেভেন, মাইনাস ওয়ান। এই মাইনাস ওয়ানটা প্রয়োগ হয় একমাত্র যখন অধাতু ডান পাশে থাকে, তখন মাইনাস জারণ মান প্রয়োগ। ক্লোরিন তাদের জারণ মান কত, মাইনাস ওয়ান ইন্টু টু, তাহলে এই কত হবে, তিন কত হবে, প্লাস টু, তিন হবে প্লাস টু। আর এখানে ক্লোরিন হলো শূন্য, এখানে ক্লোরিন মাইনাস ওয়ান ইন্টু হলো ফোর, এখানে ক্লোরিন হবে প্লাস টু। আমার আগে ভাই জারণ মান বের করতো, স্টেনাস ক্লোরাইড প্লাস ক্লোরিন উৎপন্ন হচ্ছে স্টেনিক ক্লোরাইড। এখানে আগে আমরা জারণ মান গুলো দেখে বলতে পারি, ক্লোরিন যদি ডান পাশে থাকে তাহলে তার ঋণাত্মক জারণ মান আছে সেটা প্রয়োগ হবে, ঋণাত্মক জারণ মান মাইনাস ওয়ান, প্লাস হলে প্লাস ওয়ান, প্লাস থ্রি, প্লাস ফাইভ, প্লাস সেভেন, এটা ঘটবে সবসময় ক্লোরিন যদি বাম পাশে, ক্লোরিন ডান পাশে থাকলে। অর্থাৎ অধাতু জারণ মান, অধাতুর জারণ মান গুলো একটা সেট দিছে আমি, সেটা সব লেখা আছে। যেমন সালফার দুই চার ছয় হয়, প্লাস ফোর, প্লাস সিক্স, মাইনাস টু, এই মাইনাস টু প্রয়োগ হয় ডান পাশে থাকলে। আর
প্লাস তারপরে হবে বাম পাশে থাকবে। ক্লোরিনের আগে সেখানে ঠিক করে নেব, ক্লোরিন যদি মাইনাস ওয়ান হয় কটা আছে দুইটা, তো মাইনাস ওয়ান ইন্টু টু মানে কি মাইনাস টু, এটিন হবে প্লাস টু, এখানে ক্লোরিন মাইনাস ওয়ান ইন্টু ফোর এটিন হবে প্লাস ফোর। তাহলে এই বিক্রিয়া এখন কি করছে জানান স্যার, তার বাড়লো তার কমছে, আমি চার কাটাম দেবো, চার কাটাম দিয়ে লিখবো এখানে দিলাম না কেন ক্লোরিনটা, কারণ এর দারণ মানে কোনো পরিবর্তন হয় না, এখানে মাইনাস ওয়ান ওখানে মাইনাস ওয়ান, শুধু এই ক্লোরিনটা দারণ মান পরিবর্তন হয়েছে। টিনের দারণ মান ছিল প্লাস টু হয়ে গেছে প্লাস ফোর, জারণ সংখ্যা বাড়লে জারণ বলা হয়। আচ্ছা ক্লোরিন টিনের দারণ মান ছিল প্লাস টু হয়ে গেল কত প্লাস ফোর, জারণ সংখ্যা বাড়ছে বাড়লে কি হলো ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এই যে লাইনটা এখানে তিন থেকে তিন যাব, জারণ সংখ্যা বৃদ্ধি, জারণ সংখ্যা বৃদ্ধি মানে জারণ, জারণ সংখ্যা বৃদ্ধি মানে জারণ সংখ্যা বৃদ্ধি হয় জারণ, জারণ সংখ্যা হ্রাস মানে বিজারণ, জারণ কার হয় বিজারকে, বিজারক আর বিজারণ হয় জারকে, এটা হলো জারক, জারণ শেষে হয় জারিত, মানে জারণ থেকে যে লাইনটা বেরিয়ে নিচ দিকে আসবে এটা হলো জারিত, জারিত আর বিজারণ থেকে যে বেরিয়ে নিচ দিকে আসবে সেটা হলো বিজারিত। এখানে এইটুকু আমার মনে রাখতে হবে যে বিজারক জারিত হয়, জারক বিজারিত হয়, বিজারকের জারণ ঘটে, জারকের বিজারণ ঘটে, এটা একটা যুগপথ ঘটনা। এইভাবে যে কোনো বিক্রিয়া আগে তোমার ঠিক করতে হবে জারণ সংখ্যা, জারণ সংখ্যা যদি ঠিক করতে পারো তাহলে জারণ কার হলো বিজারণ কার হলো সহজেই এটা আয়ত্ত করা যায়। এই জন্য আগে জারণ সংখ্যা ঠিক করতে হবে, আর জারণ সংখ্যা ঠিক করার জন্য আমার শীটটা খুব জরুরি। আমি মনে করি এখানে সকল অধাতুর জারণ মান কোনটা কোথায় প্রয়োগ হয় কীভাবে প্রয়োগ হয় সহজে আয়ত্ত করা যায়। কিছু কিছু পদার্থ আছে এর ভূমিকা দুই রকম, সে জারক হিসাবে ক্রিয়া করতে পারে, বিজারক হিসাবে ক্রিয়া করতে পারে। এরকম একটা পদার্থ হলো হাইড্রোজেন পারক্সাইড, তার দুই রকম ভূমিকা আছে।